রাত পোহালেই দেবীর বোধন, আর এই বোধনের প্রাক মুহূর্তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন বস্ত্রদানের উৎসব। বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার উদ্যোগে সমাজের অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে শারদীয় উৎসব উপলক্ষে নতুন জামা কাপড়। কেউ কেউ আবার বর্তমান জটিল পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর হাতে তুলে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সামাজিক এ ধরনের বহুবিধ কর্মকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যে নজির স্থাপন করেছেন পূর্বোদয় সামাজিক সংস্থা। যে সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, ফলে স্বাভাবিকভাবেই এই সামাজিক সংস্থার গুরুত্ব রয়েছে অনেক। গুরুত্বপূর্ণ এই সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার সমাজের বিভিন্ন স্তরের অসহায় দুস্থ মানুষগুলির হাতে তুলে দেওয়া হলো পুজো উপহার সামগ্রী, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এদিন আগরতলা রাধানগর স্থিত হার্ট অফ হিউম্যানিটির সামনে উন্মুক্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায় দুস্থদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র। এদিনের এই ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, এছাড়াও ছিলেন পূর্বোদয় সংস্থার সম্পাদিকা নীতি দেব। কঠিন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নতুন জামা কাপড় পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অসহায় দুস্থ মানুষগুলো। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জায়া নিজেকে সুরক্ষিত রেখে উৎসবে সামিল হবার জন্য প্রতিটি নাগরিকের কাছে বিনম্র আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।